আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মিসেস কে রহমান চ্যানেলে আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে এই বর্তমান ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো সকালের দিকে আব্বু বাজার করে এনেছে, এখানে হচ্ছে ফলি মাছ আছে, তারপর হচ্ছে ট্যাংরা মাছ আছে, ইলিশ মাছ আছে, তারপর হচ্ছে শোল মাছ, আর হচ্ছে মাগুর মাছ, তারপর কই মাছ, তারপর হচ্ছে ওটা কি কী বেলে বলে যেন, কি ডগরা বেলে না কি যেন বলে, তো সেইটা তো, আর হচ্ছে গরুর মাংস আছে। তো এগুলো বাজার থেকে আনা হয়েছে, আমরা যেহেতু আসছি ওই জন্য ওই উপলক্ষে যাই বলতে পারেন আপনারা। তো তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে কেটে টেটে নেওয়া হচ্ছে, তো তারপর হচ্ছে আর কি রান্না বান্না হবে। তো আজকে আমি হচ্ছে একটা রেসিপি করেছি ইলিশ মাছের, সেটা যে রেসিপিটা আপনারা অলরেডি আমার রেসিপিস বাই সামিস মাম চ্যানেলে চলে গিয়েছে, না সরি ওই চ্যানেলে না, টুডেস রেসিপিস বাই কেয়া চ্যানেলে চলে গিয়েছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। খুবই ইজিভাবে কীভাবে রান্না করতে হয় সেটা আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর ব্লগ চ্যানেলে আসলে রেসিপি সেভাবে করে দেখানো হয় না, কারণ হচ্ছে ব্লগ চ্যানেলে যেহেতু ব্লগিং করি আর যেহেতু আমার রান্নার একটা চ্যানেল আছে, তো সেজন্য ওই চ্যানেলে আর বেশি কিছু করা হয় না। আর এখানে আছে হচ্ছে বাইন মাছ, তো এগুলো হচ্ছে কাটাটা করার পর এগুলো একটু ক্লিন করে নিচ্ছি, তো তারপর হচ্ছে ফিরে এসছি আবার। তো এই যে মাছ আমি সব একদম ক্লিন করে নিয়েছি, এখন মাছগুলো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। মোটামুটি উপর দিয়ে একটু করে দেখানো হবে, পুরোভাবে দেখাইতে গেলে আসলে আমার মানে চ্যানেলের ক্ষতি হবে আমার চ্যানেলের, আর পাশের স্বামী আছে খুবই ডিস্টার্ব করতেছে, মানে এখন ভালো গেছি তখন অনেক কথাবার্তা বলছিল ও একাই। তো এদিকে রান্নাটা প্রায় হয়ে আসছে, তো এখন এটাকে হচ্ছে নামিয়ে নেব, তারপর হচ্ছে আমি স্বামীকে ভাত খাইয়ে দিতে হবে। তো ওকে খাওয়ানোর পর আমি এখানে মানে খাবো, তো আমিও খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি ঝোলটা এতটাই আমি এবং টেস্টি হয়েছে কি আর বলবো, অনেক বেশি টেস্টি হয়েছে। মাছটা অনেক প্রচুর তেল ছিল আর খেতেও বেশ ভালো লেগেছে। তো এটার পর হচ্ছে একটু পাটি সাপটা পিঠে বানানো তৈরি মানে করবে অন্য কিছুগুলো আমি একটু হেল্প করছিলাম। তার আগে এখানে স্বামীকে হচ্ছে আমি একটু বেদনার যে রোয়াগুলো বের করে দিচ্ছিলাম ও খাবে সেই জন্য, আর আমিও টুকটা কিন্তু খাচ্ছিলাম। আমার স্বামী কিন্তু অনেক পছন্দ করে হচ্ছে বেদনার মানে বেদনাটা অনেক বেশি পছন্দ করে, আর হচ্ছে আপেলটা। তো আমি এখানে যে হচ্ছে পাটি সাপটার জন্য একটু বেটার তৈরি করে নিয়েছি, আর অন্যদিকে হচ্ছে এখানে আমি ভিতরে যে ফুটটা ব্যবহার করব সেগুলো আর কি রেডি করছি। আর এই রেসিপিটা, এই পাটি সাপটার রেসিপিটা আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার টুডেস রেসিপিস বাই কেয়া অথবা রেসিপিস বাই সামিস মাম চ্যানেলে আপনারা অবশ্যই মানে ফলো করবেন, তাহলে ওখানে দেখতে পারবেন। এটা হচ্ছে খেজুর মানে নলেন গুড়ের পাটি সাপটা।
তো প্রথম পার্টিসিপেটের পিঠাটা আমার হচ্ছে ভেঙে গিয়েছে, এটাই হচ্ছে প্রথম ব্যাচ ছিল। তো তারপর হচ্ছে মোটামুটি ভালোই হয়েছিল। আর হচ্ছে এখানে আমি একটা কেক তৈরি করব, তো সেই জন্য হচ্ছে বেটার করে নিচ্ছি। তো এই কেকের রেসিপিটা আপনারা অবশ্যই আমার কুকিং কোনো একটা চ্যানেলে পেয়ে যাবেন, যদি ফলো করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন, আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। তো আজ এ পর্যন্ত, আগামী ব্লগ দেখার জন্য সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।